আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তো আমরা জাস্ট এই একটু আগে আসাম এসে পৌঁছালাম, এখন খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি শিলংয়ে। এই হচ্ছে ভিউ। সুন্দর দৃশ্য, পরিষ্কার রাস্তা, খুবই সুন্দর। এই হচ্ছে বাইরের ওয়েদার, তোমরা দেখতে পাচ্ছ একটু আগেই খুব সুন্দর বৃষ্টি হয়েছে। এমনিতে ওয়েদার ঠান্ডা, আর এখন বৃষ্টি হওয়ার পরে আরও খুব সুন্দর ওয়েদার। আর ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড়, ওখানে আমরা যাব একটু পরে। তো তোমাদের সবাইকে স্বাগত করছি আমার একটা নতুন ব্লগে। তো আমরা শিলংয়ে এসে পৌঁছে গেছি। তো এই শিলংয়ে আমাদের এই হোটেলের ব্যালকনির ভিউ, সুন্দর ভিউ হোটেলের ব্যালকনি। আর সবথেকে ভালো হচ্ছে এখানে খুব প্লেজেন্ট এবং মনোরম ওয়েদার। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে পার্সোনাল গাড়িতে। ড্রাইভারদের ভালো তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়ালাম যেখানে খুব ভালো চাইনিজ ফুড পাওয়া যায় বলছে। তো আমরা গিয়ে দেখছি, এক্সপ্লোর করছি। আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর। তো এখানের এই ভিউ অসাধারণ ভিউ, প্রচুর লোকজন আছে। এই হচ্ছে সিটিং প্লেস, সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে খুব সুন্দর। একটা ডিম লাইট, এই হচ্ছে সিটিং প্লেস। তো এইখানের মেনু হচ্ছে এইগুলো, আপনারা একটু দেখে নেবেন। এই রিজনেবল প্রাইসে ঠিকই আছে। এই অনেক কিছু স্ন্যাক্সে অনেক কিছু আইটেম পাওয়া যায় এখানে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। হাইওয়ে স্ন্যাক্স। দূরে তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর, মেঘের মধ্যে দিয়ে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। খুব প্লেজেন্ট মনোরম ওয়েদার এবং খুব ভালো। এখানে একটা গাছের ফল, তোমরা কমেন্টে জানাও, কেউ যদি এই গাছের ফলের নামটা জানো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও। একটা অপরূপ দৃশ্য, কি সুন্দর কার্ভিং হচ্ছে। ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আমাদের যদি চপ গিয়া না পুরীরা বাহাম করে মেসতা ইদের পুরো কুয়াশায় ভরা রাস্তা। তো আমরা আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, দ্যাট ইজ থারদুঙ্গা পার্ক। তো এখানে 400 স্টেপ নিচুতে গিয়ে দেখছি, আপনাদের ভিউটা দেখাচ্ছি। তো অলরেডি আমরা ইন হয়ে গেছি, এখন এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে ওই নিচে। জানি না এখানে জলের সাউন্ডটা আসছে কি না, 400 স্টেপ নিচে গেলে আপনারা জল দেখতে পাবেন। তো এই হচ্ছে স্টেপগুলো, ভালোই সুন্দর। কিন্তু এখানে সবাই মাস্ট ক্যারি ছাতা, ছাতা না ক্যারি করলে এখানে চলাচল খুব অসুবিধে, যখন তখন বৃষ্টি চলে আসে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, পুরো মেঘগুলো ভেসে যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা তোমরা সবাই জানিও কমেন্টে যে দেখা যাচ্ছে কি না, এখানে প্রচুর লোকজন আছে। তো এই অসাধারণ ভিউ, অসাধারণ। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, 50 রুপিস করে পার টিকিট আছে। এইখানে নিচে এই হচ্ছে ভিউ পয়েন্ট, সে অনেক নিচে যেতে হবে আপনাদের।
আর মেঘটা অসাধারণ, জাস্ট বিউটিফুল।